হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। নিঃসন্দেহে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা এইচএসসি বিএম শাখার ছাত্রছাত্রী আছেন, তারা কিন্তু আপনারা চাইলে আজকের এই ভিডিওটি দেখে আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা বের করতে পারবেন। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমাদের রেজাল্টটা প্রকাশ হয়নি, যার কারণে আমরা আগের যে রেজাল্ট দিয়েছে সেগুলো থেকে আমরা দেখে নিব যে কিভাবে রেজাল্টটা বের করতে হয়। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের চ্যানেলের অল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর নিত্য নতুন আপডেট যেন আপনি সবার আগে জানতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আমাদের ইন্ট্রোর পর। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে লিখব এডুকেশন বুট রেজাল্ট। তো আমরা এটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এডুকেশন বুট রেজাল্টটা চলে এসেছে। আপনারা যদি ফোন থেকে এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার থেকে এইভাবেই লিখবেন, আপনাদের ফোন থেকে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে এটা করবেন। তো এরপর আমাদের সামনে উপরে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের রেজাল্টটা বের করতে পারবো। এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি, যারা এসএসসি দিয়েছেন অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছে, এইখান থেকে আপনারা রেজাল্টটা বের করতে পারবেন। আর যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু এই সাইটটি থেকে রেজাল্ট বের করতে পারবেন না। তাদের জন্য এই এসএসসির রেজাল্টটি কিন্তু এখান থেকে বের করার কোনো অপশন নেই। তো আপনারা কিভাবে রেজাল্ট বের করবেন যদি জানতে চান, অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করবেন, কে আমি একটা ভিডিও তৈরি করে দিব। সেই ভিডিওটি থেকে আপনারা কিন্তু আপনাদের একাদশ শ্রেণীর যে রেজাল্ট সেটা আপনারা কিভাবে বের করবেন সেই ভিডিওটি দেখলে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি আলিম। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা যেহেতু বিএম শাখার রেজাল্ট বের করব, তো এখান থেকে এসএসসি বিএম আমরা এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ইয়ারটা দেখতে পাচ্ছেন, আমার এখানে পাসিং ইয়ারটা আপনাকে দিতে হবে। তো পাসিং ইয়ার আপনি যদি এখান থেকে বিশে আপনার পাসিং ইয়ার হয়ে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। সাপোজ আমাদের রেজাল্ট যদি আমরা বের করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে 21 সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা এখন যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 2021-এর পরীক্ষার্থী। সো এখানে 21-এ আপনারা 21 সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে তো আমি এখানে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি আপনাদেরকে একটা রেজাল্ট বের করে দেখাবো। এর জন্য আমি এখান থেকে কি করব, আমি 2020 এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, এখানে টেকনিক্যাল কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনার যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে বোর্ড হবে আপনি সেই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আমি এখান থেকে টেকনিক্যাল সিলেক্ট করা ছিল এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে রোলটা দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেই রোল নাম্বারটা আপনি এখানে উঠিয়ে দিবেন। তো আমি এখানে আমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় দিয়ে দিবেন। তো আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আমরা যোগ করব। তো যোগ করে আমাদের ফলাফল যা আসে আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের এখানে 17 এসেছে, তো আমরা এখন এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখন কি করব, এখান থেকে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আমাদের যে রেজাল্টটা এটা কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সবগুলো রেজাল্ট অর্থাৎ এই আইডির যে রেজাল্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে আপনাদের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। আর যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এইখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন। আর যারা, আবারও বলছি আমি, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবার তারাই কিন্তু অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু এখান থেকে রেজাল্টটা বের করতে পারবেন। আর যারা একাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট ইয়ারের যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এই সাইটটি থেকে আপনারা রেজাল্ট বের করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনারা আমাকে এক ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনি যদি একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটি ভিডিও দিব। সেই ভিডিওটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই একাদশ শ্রেণীর
রেজাল্টটা কিন্তু বের করে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে একটু হলেও আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারাও এখান থেকে তাদের রেজাল্টগুলো খুব সহজে বের করে নিতে পারে। কারণ যেহেতু সামনে আমাদের রেজাল্ট দিয়ে দিবে, অর্থাৎ এসএসসি রেজাল্ট দিয়ে দিবে, এসএসসি রেজাল্ট দিয়ে দিবে, তো তখন কিন্তু তারা অনেকেই আছে, আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যারা এই রেজাল্টটা বের করতে পারে না। তো তাদেরকে আপনারা একটু সহযোগিতা করুন, আমার এই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে দিন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।